डियर स्टूडेंट्स, तुम्हारा देखो साइंस फ्रेंड यूट्यूब चैनल। आज हमें तुम्हारे संगे अष्टम श्रेणी अंक बोर बीजगणितिक संख्यामालार उत्पादक विश्लेषण चैप्टर कोषे देखी 13.1 दो तीन अंक थे आलोचना करब। एर आगे भिडियोते हमें एक दुई दूटी अंक पढ़िए दीजिए, जदि तुम्हारा क्यों देखे ना थको तो प्ले लिस्ट के देखे नियो। तो चलो शुरू करा जा तीन दागे अंकटी। देखो कि उत्पादक विश्लेषण करी, हमें तीन दागे अंकटी की उत्पादक विश्लेषण करी। हमें अंकटी अलरेडी खाते लिखे रखे तुम्हारे कोर्से देखा कि भाव करते हो, ठीक है। ये 16। एबार देखो हमें नेक्स्ट लाइन क्या भाव लिखी, ए स्क्वायर माइनस 16 इंटू ए माइनस 63 मानी ब्रैकेटे लिखे देवे धरी पी स्क्वायर माइनस 3 किऊ स्क्वायर समान कत ए, ठीक है। एबार ए स्क्वायर आगे कोनो सहग नहीं माने वन आछे, ताले वनर संगे 63 गुण कर ले कत है 63। 63 एखन उत्पादक विश्लेषण करते हैं, 63 के जी 3 दिए भांगी 3 दुगुणे 6 3 एके 3 3 सत्ते 21 और भांगा जाए ना, तेल 63 के हमें क्यों लिखते परि 3 गुणितक 7 और एक क्यों लिखते परि ना 1 गुणितक 63। जेहेतु एखे माइनस आछे हमें उत्पादक विश्लेषण जो संख्यागुलो पेलम से ही संख्यागुलो के सजिए हमें ये 16 आनते हैं से माइनसर माध्यमे अर्थात वियोगेर माध्यमे। देखो 63 थेके आमि जदि 1 वियोग करी आमी कत पाच्छी 62 पाच्छी, ताहले आमाके किन्तु 16 आनते हबे, ताहले एई प्रसेसटा आमार काजे लागबे ना, ठीक आछे। एबार देखो आमी 33 गुण कर ले कत है 9 और पड़े थाके कत 7, ठीक आछे। एबार देखबो देखो 33 9 तार माने 9 थेके आमी जदि 7 वियोग करी ताहले आमार होच्छे कत 2 होच्छे, তাহলে আমাকে এখানে আনতে হচ্ছে কত 16। তাহলে এই প্রসেসটা আমার কাটবে না, তাহলে এবার আমি যদি আরেকটা করি না 3 7 21 21 থেকে আমি যদি 3 বিয়োগ করি আমার হচ্ছে কত 18, কিন্তু আমাকে 16 আনতে হবে, ঠিক আছে। তাহলে এই প্রসেসটা আমার কাটলো না। এবার আমাকে দেখতে হবে যে অঙ্কটাতে কোনো ভুল আছে কি না, যেহেতু দেখো আমি দুটো এই এইটা তো আমার কাটছেই না, ये प्रसेसटा आमी साजालाम सेटाओ होच्छे ना, ताहले आमाके देखते हबे अंकटाते ही कोनो भूल आछे। ताहले 63 आगे जदि आमी चिन्हटा प्लस करी अंकटाते, ताहले देखो प्लस करी ताहले आमार किन्तु अंकटा मिले जाच्छे, कारण कि ना कारण 7 9 63, ताहले 9 संगे आमी जदि 7 जोग करी ताहले आमी कि पाच्छि ना 16 पाच्छि। ताहले एखन कि करछि ए स्क्वायर जेरकम आछे रेखे दिलाम माइनस 9 যোগ 7 ইন্টু এ লিখে দিলাম 16 জায়গা, কারণ 7 আর 9 যোগ করলে কত হয় 16 হচ্ছে, আর এখানে তো প্লাস চিহ্ন আছে সে কারণেই আমি এখানে প্লাস করলাম। তাহলে প্লাস 63 যেরকম আছে সেরকম রেখে দিলাম, সমান চিহ্ন দিয়ে আমি নেক্সট লাইনটা করছি। এভাবেই কিন্তু তোমাদের কোনো অঙ্ক ভুল আছে কি না সেরকমভাবেই ধরতে হবে, ঠিক আছে। এবার দেখো এ স্কোয়ার যেরকম আছে সেরকম রেখে দিলাম, 9 এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে গুণ করলে কি হবে মাইনাস, 9 এর সঙ্গে এর গুণ করলে কত হয় 9 এ, প্লাস মাইনাস গুণ করলে কত হয় মাইনাস হয়, 7 এর সাথে এ গুণ করলে কত হয় না 7 এ হয়, তাহলে মাইনাস 7 এ লিখে দিলাম, প্লাস 63 যেরকম আছে সেরকম রেখে দিচ্ছি। এবার দেখো এই দুটো রাশি থেকে আমি কি কমন পেতে পারি, এ কমন পেতে পারি, তাহলে দুটো এ থেকে একটাই নিয়ে নিলে পড়ে থাকে কত একটায়, মাইনাস আছে মাইনাস লিখে দিলাম, 9 এ থেকে আমি যদি এ নিয়ে নিই তাহলে পড়ে থাকে কত 9 পড়ে থাকে, মাইনাস কমন নিলাম, ঠিক আছে। এবার দেখো 63টা কত আমি লিখতে পারি না 7 9 63 লিখতে পারি, তাহলে 7 এ আর 63 থেকে আমি কত কমন পেতে পারি না 7 পেতে পারি, তাহলে কমন নিলাম মানে ব্র্যাকেট স্টার্ট করলাম। এবার দেখো না 7 এ থেকে আমি যদি 7 নিয়ে নিই পড়ে থাকে কি এ পড়ে থাকে, আর কম চিহ্নের কমন নেওয়া মানে প্লাসে মাইনাসে কি হয় না মাইনাস হয়, ঠিক আছে। এবার দেখো 63 থেকে আমি যদি 7 নিয়ে নিই পড়ে থাকে কত 9, কারণ 7 9 63, আর আমি বলেছি কমন নেওয়া মানে কি ভাগ
ঠিক আছে, তোমরা যদি পাশে এরম করে নাও লেখো 7, 9, 63, তোমরা তখন 63-কে 7 দিয়ে ভাগ করে নেবে, যেটা ভাগফল হবে সেটাই এখানে বসাবে। ঠিক আছে, তাহলে সমান চিহ্ন দিয়ে নেক্সট লাইনটা আমি করছি। এবার দেখো, প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি থেকে আমি কি কমন পেতে পারি? না, এ মাইনাস 9 পেতে পারি। আর পড়ে থাকছে কি, এখানে প্রথম রাশিতে এ পড়ে থাকছে, আর দ্বিতীয় রাশিতে কি পড়ে থাকছে, না -7 পড়ে থাকছে, এই সরি 7 পড়ে থাকছে, মাইনাস যেহেতু এখানে চিহ্ন আছে আমি মাইনাসটা লিখে দিলাম। তাহলে এবার আমি এর মানটা বসাচ্ছি, এর মানটা কত ধরেছি, না পি স্কোয়ার মাইনাস 3 কিউ স্কোয়ার, এটাই আমি বসিয়ে দিচ্ছি, পি স্কোয়ার মাইনাস 3 কিউ স্কোয়ার মাইনাস 9 লিখে দিলাম, ইন্টু দিয়ে এর মানটা আবার বসাচ্ছি, পি স্কোয়ার মাইনাস 3 কিউ স্কোয়ার মাইনাস 7। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণেয় উৎপাদক, তোমরা কিন্তু ব্র্যাকেটে পাশে লিখে দেবে, না কত, এ সমান পি স্কোয়ার মাইনাস 3 কিউ স্কোয়ার বসিয়ে পাই। ঠিক আছে, বসিয়ে পাই তোমরা লিখে দেবে। তাহলে উত্তরটা কিভাবে এখন লিখবে, না নির্ণেয় উৎপাদক সমান লিখে এই অ্যান্সারটা লাস্ট লাইনটা পুরোটা লিখে দেবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, যদি তোমাদের কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় আমাকে তাহলে কমেন্ট সেকশনে জানিও, আমি তোমাদের সেই অঙ্কটা আবার আলোচনা করে দেব। এবার আসি নেক্সট অঙ্কটা, অর্থাৎ চারের অঙ্কটি। দেখো চারের অঙ্কটি কি বলেছে, চারের অঙ্কটিও কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে, আমি খাতায় লিখে নিচ্ছি, এ টু দি পাওয়ার 4 প্লাস, সরি প্লাস উপরে হয়ে গিয়েছিল একটু, 4 ইন্টু এ স্কোয়ার মাইনাস 5। ঠিক আছে, এবার দেখো এ টু দি পাওয়ার 4টাকে আমি কিভাবে লিখতে পারি, এ স্কোয়ার স্কোয়ার, কারণ আমি বলেছিলাম কোনো রাশির পাওয়ারের পাওয়ার থাকলে পাওয়ারগুলোর মধ্যে গুণ হয়ে যায়, তাহলে 2 আর 2 গুণ করলে কত হয়, 4, তাহলে আমি পেয়ে যাচ্ছি এই রাশিটা, প্লাস চিহ্ন আছে প্লাস দিলাম, 4 এ স্কোয়ার যেরকম আছে সেরকম রেখে দিলাম, -5 যেরকম আছে সেরকম রেখে দিলাম। এখন আমি লিখছি নেক্সট লাইনটা, x² প্লাস 4 ইন্টু x মাইনাস 5, ধরি a² সমান x। ঠিক আছে, a² সমান x লিখে দিলাম। এবার দেখো x² আগে সহগ কত আছে, 1 আছে, 1-এর সঙ্গে 5 গুণ করলে কত হয়, 5 হয়, তাহলে 5-এর উৎপাদকে বিশ্লেষণ করলে কত হয়, না 5 একে 5 হয়, তাহলে আমি কিভাবে এখন 5-কে লিখতে পারি, না 1 গুণিতক 5 লিখতে পারি। এবার দেখো যেহেতু চিহ্নটা 5-এর আগে মাইনাস আছে, তাহলে 5 থেকে আমাকে 1 বিয়োগ করলে কত হচ্ছে, 4, আমি এটা পেয়ে যাচ্ছি মধ্যপদের সহগ, তাহলে আমি এখন লিখছি কি, x² প্লাস চিহ্ন আছে প্লাস দিলাম, আর কত হচ্ছে 5 বিয়োগ 1 গুণিতক x গুণ x মাইনাস 5 যেরকম আছে সেরকম রেখে দিলাম। এই উৎপাদকটা কিন্তু ব্র্যাকেটের পাশে দিয়ে দেবে। ঠিক আছে, নেক্সট লাইনটা কি করছি, x² যেরকম আছে সেরকম রেখে দিলাম। এবার 5-এর আগে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন, কারণ কোনো চিহ্ন নেই মানে প্লাস ধরতে বলেছি, তাহলে প্লাসে প্লাসে এখন কি হচ্ছে, গুণ করলে প্লাস হচ্ছে, 5-এর সঙ্গে x-এর গুণ করলে কি হয়, 5x হয়, 1-এর আগে কি আছে, মাইনাস আছে, আর এই প্লাস প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়, 1-এর সঙ্গে x গুণ করলে x হয়, -5 যেরকম আছে সেরকম রেখে দিলাম। এবার দেখো এই যে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি থেকে আমি কি কমন পেতে পারি, x কমন পেতে পারি, তাহলে 2x থেকে আমি 1x নিয়ে নিলে পড়ে থাকে কত, 1x প্লাস আছে প্লাস দিয়ে দিলাম, 5x থেকে আমি যদি x-টা নিয়ে নিই তাহলে পড়ে থাকছে কি, না 5 পড়ে আছে, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দুটো দুটো করে আমাকে কিন্তু সবসময় নিতে হবে। ঠিক আছে, এবার এখান এই যে দুটো রাশি এখনও পড়ে আছে, সেই দুটো রাশির মধ্যে আমি কি কমন নিতে পারি, মাইনাস কমন নিলাম। এবার দেখো x-এর আগে কোনো সহগ নেই মানে 1 আছে, আর 5-টাকেও আমি কি ভাঙতে পারি, 1 গুণিতক 5 হিসাবে ভাঙতে পারি, তাহলে এখান থেকে আমি কি কমন নিচ্ছি, 1 নিচ্ছি, তাহলে এখানে 1x থেকে আমি যদি 1 নিয়ে নিই পড়ে থাকে কি, x পড়ে থাকলো, এবার মাইনাস, আর এই মাইনাস কি হলো, প্লাস হলো, গুণ করলে এবার 5 মানে 1 গুণিতক 5 থেকে আমি যদি 1 নিয়ে নিই পড়ে থাকে কত, 5 পড়ে থাকে, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম 5 লিখে। এবার দেখো এই রাশিটা আর এই রাশি থেকে আমি কি কমন পেতে পারি, x+5 পেতে পারি, তাহলে x ইন্টু x+5 থেকে আমি যদি x+5 নিয়ে নিই
আমার কি পড়ে থাকে, এক্স পড়ে থাকে। আর মাইনাস চিহ্ন আছে, মাইনাস দিয়ে দিলাম, ওয়ান ইন্টু এক্স প্লাস ফাইভ থেকে এক্স প্লাস ফাইভ নিয়ে নিলাম, আর পড়ে থাকে কি ওয়ান, তাহলে ওয়ান লিখে আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবার দেখো এক্সের মানটা আমি কি ধরেছিলাম, এ স্কোয়ার ধরেছিলাম, তাহলে আমি বসিয়ে দিচ্ছি এ স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু এ স্কোয়ার মাইনাস ফাইভ, তাহলে এক্স সমান এ স্কোয়ার বসিয়ে পাই, এটা তোমাদের লিখে দিতে হবে পাশে, ঠিক আছে। স্কোয়ার বসিয়ে এ স্কোয়ার মাইনাস ওয়ানটাকে আমি এখনও ভাঙতে পারি, তাহলে এ স্কোয়ার প্লাস ফাইভ যেরকম আছে আমি সেরকম রেখে দিলাম, কারণ আমি তোমাদের একটা সূত্র বলেছিলাম এর, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র ছিল, সেটা হচ্ছে এ প্লাস এই সরি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা তোমাদের বলেছিলাম। আমি এখানে আমি পাশে লিখছি, কারণ আমি একবারে সূত্রটা লিখবো সে কারণে। দেখো এ স্কোয়ার মাইনাস ওয়ানটাকে আমি কীভাবে সাজিয়ে লিখছি, এ স্কোয়ার আর ওয়ান স্কোয়ার, কারণ ওয়ান স্কোয়ার মান কত হয়, এক হয়, সে কারণে এখন এটাকে আমি এ ধরছি, আর বি এর মানটাকে আমি যদি ওয়ান ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমার সূত্রটা কি হচ্ছে, এ প্লাস বি, কারণ বি এর মান ওয়ান আর এর মান তো এ, আর এ মাইনাস বি। তাহলে আমি এখন এই সূত্রটা আমি এখানটায় লিখছি, তাহলে কত পেলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তোমাদের পাশে সূত্রটা লিখতে হবে না, কিন্তু তোমাদের যদিও প্রয়োজনীয় মনে হয় যে লিখে দেওয়াটা ভালো, তাহলে লিখে দিতে পারো, এখানে না লিখলেও কোনো অসুবিধা নেই। কিন্তু মান নির্ণয়ের ক্ষেত্রে, গুণফল ভাগফল এইগুলো নির্ণয়ের ক্ষেত্রে, মানে এই কোশ্চেনগুলোর ক্ষেত্রে পাশে সূত্রটা লিখে দেওয়া কিন্তু আবশ্যক। তাহলে এইটাই কিন্তু তোমাদের উত্তর এখন আসবে, এইটা নয়, কারণ এইটাকে এখনো ভাঙা যাচ্ছিল, ঠিক আছে। তো তোমরা এখন উত্তরটা লিখবে, নির্ণয় উৎপাদক সমান লিখে এই অ্যান্সারটা লিখে দেবে, এইটা কিন্তু নয়, ঠিক আছে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের অঙ্ক নিয়ে। আজ এই পর্যন্ত।